আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো দেখতেই পারতেছেন যে আমি আসলে ঘর দুয়ার গুছাইতেছিলাম। হ্যাঁ, সকাল সকাল উঠে কাজে লেগে গেছি, কারণ হচ্ছে আজকে অনেক কাজ বাকি আছে। এদিকে তো বাবুর সারাদিন, বাবুর কাজ করতে করতেই সারাদিন চলে যায়। মানে আমি ঠিক মতন করে আমার খাওয়া দাওয়া ঠিক করে করতে পারি না। তো তারপরও মনে করেন সংসারের কাজ তো মেয়েদের সব কিছুই করতে হয়। তো যাই হোক, আমি এদিকে সব কিছু যেমন তেমনই হোক না হোক, কিন্তু আমার সব কিছু গুছগাছ করতে খুবই ভালো লাগে। সেজন্য আমি সব কিছু সবসময় পরিপেটিভাবে রাখি। তো এই ফাঁকে আমার অনেক খিদা লেগে গেছিলো। তো বাবুর আব্বুকে বলতেছিলাম যে বাবুকে নিয়ে তুমি যে আজকে আমার জন্য সিঙ্গারা নিয়ে আসো। তো সে সিঙ্গারা নিয়ে আসতে নিচে গেল বাবুকে নিয়ে। তো এই ফাঁকে ভাবলাম যে আমিও এই ফাঁকে ব্রাশ করে নিই, কারণ বাবুকে নিয়ে যেহেতু বাবুর আব্বু চলে গেছে, তো আমার ব্রাশ করা শেষ। আমি এখন বাবুর জামা কাপড়গুলো ধুবো এই কারণে। তো আজকে বাবুর জামা কাপড় বেশি হয়নি, তবে কমই হয়েছে। তো বাবুর আব্বু সিঙ্গারা নিয়ে আসছে। তো আমি সকালে ফাঁকে নাস্তাটা সেরে নিচ্ছি, কারণ আজকে আমার অনেক কাজ করতে হবে, যেমন মাছ কোটাকুটি করতে হবে। তো আমার নাস্তা করা শেষ, আমি মাছ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন যে আসলে মাছটা অনেক বড়। তো আমি ভাবলাম যে মানে বাবুর আব্বু বলতেছিল যে আমি কি মাছটা কেটে নিয়ে আসবো নাকি কেটে নিয়ে আসবো না। তো আমি বললাম যে না থাক, দরকার নাই, বাবু কান্নাকাটি করুক বা কি যাই করুক, আমি কালকে কেটে নিব, তুমি নিয়ে আসো। তো বাবুর আব্বু নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে ফ্রিজে রেখে দিলাম, এখন সকালবেলা এগুলো বের করলাম। আর যাই হোক, আমার কাছে মনে হয় যে লোকদের কাছ থেকে কাটার থেকে মনে করেন বাসায় কেটে নিলে, কারণ হচ্ছে মাছের গায়ে অনেকটাই ময়লা থাকে। তো দেখতেই পারতেছেন যে মাছটাকে আমি ডোলে কতটাই সাদা ধকধকে করে ফেলছি। তো এই মাছটার গায়ে যতটা ময়লা ছিল, দেখতেই পারছেন যে আসলে মাছটা কতটাই এখন পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে করে তো আমি মনে করি যে এগুলো বাসায় পরিষ্কার করাটাই ভালো, বেটার। কারণ হচ্ছে বাজারে যে লোকগুলো কেটে দেয়, ওই লোকগুলো এত পরিষ্কার করে কেটে দেয় না, আর যেভাবে কেটে নিয়ে আসে ওইভাবে পরিষ্কার করে খাওয়াটা অন্যরকম মনে হয়। তো দেখতেই পারবেন যে আসলে মাছটা কাটতে যায় আমার কী একটা অবস্থা হয়েছে। কারণ হচ্ছে আমি মাছটা কেটে নিয়েছি, আমি কাটি নাই, বাট এগুলো কাটতেও তো একটা অভিজ্ঞতা লাগে। কারণ যাদের বড় বড় ফ্যামিলি আছে তারা হচ্ছে এইভাবে মনে করেন বড় বড় মাছ কাটতে পারে, আর আমি তো সবসময় কাটাকাটি করি না, কাটাকাটি করি না বলতে ভুল, মানে এত বড় মাছ কখনো কাটি নাই। তো আমার পাশে বাসায় একটা আন্টি ছিল, আন্টিটাকে আমি বললাম যে আন্টি আমাকে একটু মাছটা কেটে দিয়ে যান। তো আন্টি অনেক কষ্ট করে মাছটা কেটে দিয়ে গেল। তো বাজারে যেভাবে কাটাকুটি করে আপনারা অনেক সুন্দর করে পিস করে, আন্টি ওইভাবে করেই পিস করে দিছে। তো পিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে আসলে পিসগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে। আর আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছিলাম এই মাছটাকে নিয়ে, কারণ হচ্ছে এত বড় মাছ কে কাটবে, মানে খুব টেনশনে পড়ে গেছিলাম। তো আন্টি আমাকে সত্যি বলতে অনেক হেল্প করছে, অনেক হেল্প, কারণ আন্টি যদি না থাকতো তাহলে এত বড় মাছ আমি কাটতে পারতাম না। তো যাই হোক, আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য এখান থেকে কিছু মাছ নিয়ে নেবো, আর কিছু মাছ আমি রেখে দিব। এই মাছগুলো আমি নাড়াচাড়া করতেছিলাম, আর কিছু কথা ভাবতেছিলাম যে আসলে এই সংসারটা গুছাইতে, মানে এরকম সংসার গুছাইতে আমাদের মেয়েদের কত সময় লেগে যায়, একদিন না দুই দিন না, কতটা বছর লেগে যায়। কিন্তু একটা মানুষ 30% কিছু লোক এসে এই সংসারের ভিতরে ঢুকে আপনার সেকেন্ডের ভিতরে সংসারটা ভেঙে দেয়, চোখের পলকে ভেঙে যায় সংসারটা। কিন্তু তিল তিল করে আমরা যে কষ্ট করে যে এই সংসারটা গুছাই কেউ বুঝতে পারে না। তো যাই হোক, আমার মাছটা ধোয়া শেষ, তো আমার সবজিও কাটা শেষ, এখন আমি মাছটা ভেজে নেব। কারণ হচ্ছে মাছ ভাজবো এখানে, তারপর মাছ রান্না করব, কারণ বাবু এদিকে কান্না করতেছে, আমার খুবই খারাপ লাগতেছিল। তো আমি তো এর আগের ব্লগে বলছিলাম যে আসলে আমার বাবুর আব্বু অনেক হেল্প করে, বাবুর আব্বু যদি আমাকে হেল্প না করতো, বাবুকে না রাখতো, তাহলে আসলে আমার অনেক কষ্ট হয়ে যেত এই কাজগুলো করতে। তো আমি মনে করি যে এরকম প্রত্যেকটা মেয়েকেই যদি হাজবেন্ড যদি একটু হেল্প করে তাহলে অনেকটাই ভালো হয়, কারণ যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে যদি কাজ করে সে কাজ খুব তাড়াতাড়ি আগায়, আর এক
একা একা করতে গেলে আসলে অনেক কষ্টর একটাই হয়ে যায়। যদি আপনাদের বাবুরা যদি ছোট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ অনেক কষ্ট হয়ে যায়, সারাদিন কোনো কাজ করা যায় না। তো আমার মাছগুলো আসলে ভাজা শেষ, এখন আমি মাছটা ভুনা করে নেব। তো আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন। তো আদাটা আমি কেন দিছি, একটু বেশি করে দিছি আমি আদাটা, যে মানে পাঙাশ মাছের গন্ধটা থাকে না। আর পাঙাশ মাছে যারা মনে করেন ফ্লেভারটা পছন্দ কম করে পাঙাশ মাছের, তাহলে মনে করেন অন্য কোনো মাছ ভেবে এই মাছটা খেয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া দিয়ে দিলাম। তো নাড়াচাড়া দিয়ে আমার মশলাটা যখন কষে আসবে তখন আমি কি পাঙাশ মাছের কিছু তেল আছে তেলটা দিয়ে দিব। এই তেলটা মনে করেন বাবুরা অনেক পছন্দ করে, সেজন্য আমি আর ভাজতে গেলে তো এটা তো গলে যায়, তো সে কারণে আমি আলাদাভাবে এটার সাথে মানে ভুনা করে নিচ্ছি। ভুনা করে বলতে ভুল, মানে একটু কষিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে পাঙাশ মাছের তেল, সে অনেক পছন্দ করে। তা আমি মনে করি যে এভাবে নিলে খুব ভালো হয়, মানে এটা গলেও না কিছু না, সুন্দর কষানোও হয়ে যায়, আপনার রান্নাটা অনেক সুন্দরভাবে হয়ে যায়। তো এর ফাঁকে আমার মাছও আমি দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়ার পরে আসলে কালারটা কেমন লোভনীয় হয়ে আসবে আপনারা দেখতেই পারবেন, যে আসলে অন্যরকম একটা কালার চলে আসছে। তো মাছ হওয়ার ফাঁকে আমি যে বাবুকে ঘুম পড়ায় দিয়েছি, কারণ বাবু ঘুমের জন্য অনেক কান্না করতেছিল। তো আমার মাছ তরকারি প্রায় হয়ে গেছে, তো দেখতেই পারতেছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পরে আমি হচ্ছে নামিয়ে নেব কিছুক্ষণ পরে। তো হ্যাঁ, এই পর্যন্তই শেষ না, আমার মাছটা পুরাই মানে হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে দেখতেই পারতেছেন যে। তো এই পর্যন্তই শেষ না, বাবুকে তো এদিকে আমি অনেক ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার লাল শাক ভাজি করব, কারণ লাল শাকটা হচ্ছে বাবুর আব্বুর পছন্দ, আমার অনেক পছন্দ, কারণ শীতকালে সবাই মনে করেন লাল শাকটা অনেক পছন্দ করে। তো আমি বললাম লাল শাক নিয়ে আসতে। তো আমার লাল শাক এদিকে কোটাকাটি শেষ, আমি এখন লাল শাকটা বসিয়ে দেব। তো লাল শাক আপনারা কে কীভাবে বসান জানি না, তবে আমি এরকম করেই বসাই। তো লাল শাকের ভিতর আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর হচ্ছে আপনার রসুন, আর একটু পেঁয়াজ, আর হচ্ছে আপনার কাঁচামরিচ। তো আমার লাল শাক হয়ে গেছে, তো আমি আসলে নাড়াচাড়ার ভিডিওটু নিতে পারি নাই, তো সেই জন্য আমি দেখাইতে পারি নাই। তো বাবুর আব্বু এদিকে অনেক খিদার জন্য বলতেছিল, তার অনেক খিদা লেগে গেছে, তো আমাকে বলতেছিল যে তোমার কি রান্না এখনও হয় নাই। তো আমি বললাম যে আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। তো বললাম বাবুর আব্বুকে তুমি যে ফ্রেশ হয়ে নাও। তো ফ্রেশ হয়ে মনে করো বাবুর আব্বু সব কিছুর জন্য বসেছিল, ওয়েট করতেছিল যে কখন আমি রান্না করে তার সামনে নিয়ে যাব। তো মানে তার তর্স হইতেছিল না, আসলে তার পছন্দের খাবারগুলো রান্না করছে শুনে তার কাছে খুবই ভালো লাগতেছিল। আসলে সারাদিন রান্নাবান্নার পরে যদি হাজবেন্ডের সামনে বা কি কারোর সামনে যদি এই খাবারগুলো দেওয়া হয়, যখন বলে যে না খাবারগুলো ভালো হয় না, তখন খুবই খারাপ লাগে। তো আমি মনে করি যে আসলে তখন খুশির জন্য হলেও একটু ভালো বলতে হয়। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড অনেক ভালো, অনেক লাকি একটা হাজবেন্ড পেয়েছি আমি, যে কারণে সে সবসময় আমার খাবার খেয়ে বলে যে না খুব ভালো হয়েছে, তাতে ভালো হোক আর খারাপ হোক। তবে হ্যাঁ, আজকে তার খাবারগুলো অনেক পছন্দের একটা খাবার বানিয়েছে, তো খেয়ে আমাকে বলতেছিল যে আপনারা দেখতেই পারবেন যে হ্যাঁ, মানে সে অনেকগুলো খাবারই নিচ্ছে, নিয়ে বলতেছিল যে না খাবারগুলো আমার অনেক পছন্দ হয়েছে আর খাবারগুলো অনেক টেস্ট হয়েছে, আজকে অনেক টেস্ট হয়েছে। আজকে বলতে না, সবসময় তোমার হাতের খাবার অনেক টেস্ট। তো আমি বলতেছিলাম আমাকে কি মন গড়ার জন্য কথাগুলো বলতেছো, নাকি আমি মন খারাপ করবো সেই জন্য তুমি বলতেছো না? তারপর বললো যে না, আসলেই সত্যি অনেক মজা হয়েছে, আর সবসময় তোমার হাতের খাবার অনেক মজা হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।